ভাই এক দেশে, সে বড় রঙ্গিলা দেশ। চল যাই। মনে আছে জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিসের কথা? মঞ্চে, টেলিভিশন, চলচ্চিত্রে সব মাধ্যমে তিনি ছিলেন সফল। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি যুক্ত ছিলেন অভিনয়ের সাথে। আমাদের আজকের ভিডিও হাসির রাজা কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিসকে নিয়ে। চলুন শুরু করা যাক। কৌতুক অভিনেতা আনিসুর রহমানের জন্ম 1940 সালে ভারতের জলপাইগুড়িতে। তার পৈতৃক বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া দক্ষিণ বল্লভপুর গ্রামে। তার পিতা মরহুম আমিনুর রহমান চা বাগানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিনেতা আনিসুর রহমান চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন চিত্র সম্পাদক হিসেবে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দুই ভাই এহতেশাম এবং মুস্তাফিজের লিও দোসানি ফিল্মসের সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন আনিস। এই দুই নির্মাতার মাধ্যমে একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস। 1960 সালে বিষকন্যা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, কিন্তু বিষকন্যা ছবিটি মুক্তি পায়নি। এরপর 1963 সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত এই তো জীবন। এরপর থেকে তিনি নিয়মিত অভিনয় করে গেছেন মঞ্চে, টেলিভিশন এবং চলচ্চিত্রে। নবাব সিরাজদৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় সফল কৌতুক অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন অভিনেতা আনিস। পর্দায় তার উপস্থিতি অভিনয়শৈলী দর্শকদের বিনোদিত করত। বিশেষ করে নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় তার সংলাপ বলা ছিল অসাধারণ। কৌতুক অভিনেতা আনিস অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে এই তো জীবন, মালা, জরিনা সুন্দরী, রাজা সন্ন্যাসী, পদ্মা নদীর মাঝি, রং বদলাই, সাধারণ মেয়ে, টাকা আনা পাই, নাগিনীর প্রেম, মানুষের মন, অধিকার, ভানুমতি, সূর্য ওঠার আগে, জঙ্গলি মেয়ে, অন্তরালে, টাকার খেলা, বন্দিনী, সাত ভাই চম্পা, রাখাল বন্ধু, মতিমহল, আইনা বিবির পালা, চোরের বউ সহ প্রায় 250 চলচ্চিত্র। আর অভিনীত সর্বশেষ ছবিটি ছিল উত্তম আকাশ পরিচালিত যেমন জামাই তেমন বউ। জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে দর্শক মনে জায়গা করে নেয়া গুণী এই অভিনেতা চলচ্চিত্র শিল্পের সুখে দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছিলেন সারা জীবন। ব্যক্তি জীবনে অভিনেতা আনিস 1965 সালে তার খালাতো বোন কুলসুমারা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারহাদিবা ও ফাতেমা রহমান রিমি নামে দুজন কন্যা সন্তান রয়েছে। আনিসের স্ত্রী কুলসুমারা বেগম 2013 সালে মৃত্যুবরণ করেন এবং কৌতুক অভিনেতা আনিস 2019 সালের 28 এপ্রিল 78 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে তার জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া বল্লভপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাংলা চলচ্চিত্রে একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।